কথায় বলে দুটো কাচের গ্লাস এক জায়গায় থাকলে টোকা লাগবেই কিন্তু সেটা যেন বড় ধাক্কার পর্যায়ে গিয়ে না পৌঁছয় তাহলে গ্লাস ভেঙে যেতে পারে মানুষের ভালোবাসা সম্পর্কটাও ঠিক একই রকম একটু একটু ঝগড়া ভালোবাসা মধুর করে তোলে কিন্তু সেটা যখন মাত্রা ছাড়িয়ে যেতে থাকে তার ফল মারাত্মক হতে পারে নষ্ট হয়ে যায় একটা সম্পর্ক তো কি করলে রিলেশনের ঝগড়াঝাটি কম হবে বা ঝগড়াঝাটি থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে সেটা নিয়ে আজকের ভিডিও তো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করার সময় অল নোটিফিকেশনে ক্লিক করে দাও অশ্বমীর থেকে রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অশমী আমাদের একটা সবচেয়ে বড় ভুল হলো আমরা নিজের দোষটাকেও দেখতে চাই না কথাটা একদম বাস্তব খুব কম মানুষ আছে যারা নিজেদের দোষ বা ভুলটা চোখে দেখে নিজের ভুলটাকে করতে জানতে হবে যে হ্যাঁ আমি এই ভুলটা করেছি এবং ঝগড়াটা হচ্ছে আমার দুজনেই নিজেদের ভুলগুলো সম্পর্কে ক্লিয়ার থাকো তাহলে আর ঝগড়ার প্রশ্নই আসে না বেটার হয় এই কথাটা নিজের লাভারকে বুঝিয়ে বলো যে যদি কোনো সমস্যা হয় বা ঝগড়ার মতো কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে আমাদের দুজনের মধ্যে যার ভুল বা যে জিনিসটা নিয়ে ঝগড়া হচ্ছে সেটা আমরা মেনে নেবো তোমার ভুল হলে তুমি মেনে নেবে আমার ভুল হলে আমি মেনে নেবো কারণ মাত্রা অতিরিক্ত ঝগড়া গালাগাল ধীরে ধীরে একটা সম্পর্কে তিক্ততা নিয়ে আসে এক সময় গিয়ে সেখানে ভালোবাসা থাকে না শুধু ঝগড়া থাকে সকালবেলা শুরু হয় কোনো না কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া এবং রাত অব্দি সেটা চলতেই থাকে তো কিসের ভালোবাসা ভালোবাসার আছো অনেকে আছে আবার এরকম ধৈর্য খুবই কম কোনো একটা ব্যাপার নিয়ে আজ ঝগড়া হলো তো সে ডিসিশন নিয়ে ফেললো যে আর সম্পর্ক রাখবো না আজব ব্যাপার মানে ব্যাপারটা অনেকটা এরকম আজ তোমার হাতে খুব ব্যথা করছে তো তুমি সেটার জন্য ওষুধ খেয়ে ঠিক করবে ব্যথাটা নাকি হাত কেটে বাদ দিয়ে বলবে যাক এক ব্যথার হাত থেকে এবার বাঁচা গেল কোনটা হাত ব্যথা হলে নিশ্চয়ই হাত কেটে ফেলে না ওষুধ খেয়ে সেটা ঠিক করার চেষ্টা করে তো একই রকম ভাবে যখন তুমি একটা সিরিয়াস রিলেশনশিপে আছো শুধুমাত্র ভালো সময়গুলো একসাথে কাটানোই ভালোবাসা নয় সাথে অনেক রেসপন্সিবিলিটিও আসে সম্পর্কটাকে টিকিয়ে রাখার রেসপন্সিবিলিটি ধৈর্য ধরো একটা সফল রিলেশনের অন্যতম পিলার হলো ধৈর্য যেটা নিয়ে ঝগড়া হচ্ছে সেটা ধৈর্য নিয়ে প্রথমে বোঝো বেশিরভাগ মানুষেরই ধৈর্যের প্রচন্ড অভাব লাভারের জন্য আমরা দু তিন ঘন্টা রোদে বৃষ্টিতে ওয়েট করতে পারি রাস্তায় দাঁড়িয়ে কিন্তু যখন রিলেশনশিপে একটা প্রবলেম আসে তখন দু তিন মিনিটও সময় নেই আমাদের যে সেটা নিয়ে ভাবার যে অ্যাকচুয়ালি ঝগড়াটা কি কারণ হচ্ছে আমার দোষ হলে আমি এক্সেপ্ট করিনি বা তার যদি দোষ হয় তাকে সেটা বুঝিয়ে বলি সে আমাকে একটা কিছু বললো তার রিপ্লাই আমি আরেকটা কিছু বললাম এভাবে চলতে 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 কোথা থেকে ঝগড়া শুরু হয়েছিল নিজেদেরও মনে থাকে না যে অ্যাকচুয়াল ঝগড়াটা কি নিয়ে চলছিল ফোন নাম্বার ব্লক হোয়াটসঅ্যাপে ব্লক আর যদি লিমিট ক্রস করে যায় তো একটা রিলেশন শেষ হয়ে গেল তোমার ভালোবাসা সম্পর্কটা কি এতটাই কমজোর যে একটা দু তিন মিনিটে ঝগড়ার জন্য একটা রিলেশন শেষ করে দিচ্ছ ডিসিশন নিয়ে ফেলছো ইগো প্রবলেম একটা সম্পর্কের অন্যতম ভাইরাস অনেকেই আছে নিজের ভুল বুঝতে পারে যে না আমি এই জিনিসটা ভুল করে ফেলেছি এবং সেটা নিয়ে আমি নিজেই ঝগড়া করছি তা সত্ত্বেও সে স্বীকার করে না কেন না আমি হেরে যাব। আমি ছোট হয়ে যাব। এই জিনিসগুলো ভালোবাসা সম্পর্কের মধ্যে হেরে যাওয়া ছোট হয়ে যাওয়া এই জিনিসগুলো আসে পর থেকে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো একজন যদি রেগে গিয়ে কিছু বলতে থাকে তুমি সাইলেন্ট হয়ে যাও তোমার সাইলেন্ট হয়ে যাওয়া মানে এই নয় যে তুমি হেরে গেলে বা তুমি দোষী হয়ে গেলে জাস্ট তখনকার মতো চুপ পড়ে যাও যাতে ঝগড়াটা আর বাড়তে না পারে কারণ কথায় কথা বাড়ে তুমি একটা বলবে সে আর একটা বললো আর রাগের মাথায় বা ঝগড়ার সময় মানুষের জ্ঞান লোপ পায় হাত থেকে বেরিয়ে যাওয়ার মানুষের মুখের থেকে বেরিয়ে যাওয়ার পর কথা শত চেষ্টা করলে ফিরিয়ে নেওয়া যায় না তাই যখন ঝগড়াঝাটি চলছে তখন রাগের মাথায় কিছু না বলে সেই সময়ের জন্য শান্ত হয়ে যাও একজন কতক্ষণ একা একা ঝগড়া করবে এক সময় ঠিক থেমে যাবে যখন সে থেমে যাবে তখন ঠান্ডা মাথায় সেই ঝগড়া কারণটা নিয়ে ডিসকাস করো তাহলেই আর কোনো প্রবলেম থাকে না তো যেই জিনিসগুলো বলা হলো সেগুলো করো ভালোবাসা সম্পর্কে শুধু ভালোবাসা থাকুক ঝগড়া নয় তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাও আর ভিডিওটা যদি তোমার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে জাস্ট শেয়ার করে দাও যাতে অন্য কারোর উপকার আসতে পারে গড ব্লেসি